এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। আমরা এখন যাচ্ছি ব্যাংকক থেকে পাতায়ার উদ্দেশ্যে। সবকিছু এত নিট অ্যান্ড ক্লিন সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর রোডঘাট এত পরিষ্কার তা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আর এই জন্য হয়তো বা থাইল্যান্ডে এত টুরিস্ট আসে। শুনেছি 20% ইনকাম নাকি থাইল্যান্ডে টুরিস্ট থেকেই আসে। আমরা এখন পাতায়া সিটিতে, আর ফিলিংসটা সত্যি অন্যরকম। যদি অনেক টায়ার্ড লাগছে সবার, এই হোটেলে আমরা রুম বুক দিয়েছি। হোটেলটার বাইরে থেকে যতটুকু সুন্দর তার থেকে ভিতরে আরও বেশি সুন্দর। আর হোটেলের স্টাফগুলোও অনেক ভালো বিহেভিয়ার। আমরা এখন সবাই লবিতে চেক ইনের জন্য ওয়েট করছি। আর এটা হচ্ছে ওয়েলকাম প্যালেস হোটেলের সুইমিং পুল। সুইমিং পুলটা বেশ সুন্দর, এনভায়রনমেন্ট অনেক সুন্দর। সুইমিং করতে কোনো রকম ফি দিতে হয় না, বাট শর্ট প্যান্ট পরে নামতে হবে, আদারওয়াইজ 600 দিতে হবে। বাংলাদেশি টাকা 1500 টাকা। এখন আমরা আছি বিচ রোডে, আর এখানে সুন্দর গান হচ্ছে, আর টুরিস্টরা যে যার মতো কিছু কিছু তাদেরকে সাহায্য দিচ্ছে। এক হিসেবে আমার কাছে অনেকটা ভিক্ষার মতোই লাগলো। যাই হোক, গানটা ভালোই লাগছে গান শুনতে। আজকে আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ডে। এখন যাব আমরা বিচে, যেখানে বোট আছে, ওখান থেকে আমাদেরকে শিপে নিয়ে যাওয়া হবে। পানিতে এমনিতেই ভয় লাগে, তার মধ্যে বোটটা এমন স্পিডে যাচ্ছে সত্যিই ভয় লাগছিল। আর সবাই শক্ত হয়ে বসেছিল, কারণ বোটটা সত্যি সত্যি অনেক জ্বলে যাচ্ছে। তবে দুই পাশের দৃশ্য অনেক সুন্দর, যার কারণে আমরা সেটা উপভোগ করছিলাম। এখন আমরা একটা ছোট শিপের মতো, সঠিক শিপ বলা যায় না, এখানে অ্যাকচুয়ালি প্যারাসেলিং হয়। প্যারাসেলিং করতে আপনাদের পার পারসন 600 বাট, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো পড়ে। বাট আমি উঠিনি, কারণ আমার পানিতে যে ভয় লাগে তো বলার মতো না। এরা আবার উপরে ওঠায় আবার আস্তে করে একটু নিচে নামায়, নিচে নামিয়ে সমুদ্রের সাথে গাটা ভিজিয়ে দেন আবার উপরে ওঠায় নিয়ে যায়। এটা দেখে তো আমার এমনি ভয় লেগে গেছে, বাট এনজয় করছি, দেখে এনজয় করছি। এখানে আমাদের আরও কিছুক্ষণ থাকতে হবে। গাইডরা, যার যার গাইড, তাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে না হবে। দেন আমাদেরকে আবার বোটে আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে কোয়াল আইল্যান্ডে যেতে। তো একটা মজার কথা হচ্ছে যে এরা এখানে মাথাকে অনেক পবিত্র হিসেবে ধরে, গাইড বলল। তো মাথায়, কারোর মাথায় হাত দিলে তারা এটাকে অসম্মান বোধ মনে করে। এটা করা যাবে না আর কি থাইল্যান্ডে, কারণ মাথায় হাত দিয়ে কোনো কিছু বলা। আর যার যার পাসপোর্ট, পকেট খুব নিজেদের সাবধানে রাখতে হবে, গাইডরা এটাও বলে দিলেন। সব জায়গায় ভালো খারাপ মানুষ মিশিয়েই আছে, সো এটা সবাই কেয়ারফুলি থাকবেন। আইল্যান্ডটা যে এত সুন্দর সেটা আসলে সামনাসামনি নিজ চোখে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। আর বিচটা ছিল একদমই নিট অ্যান্ড ক্লিন। কিছু দূর পরপর বিন আছে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে, যেখানে সেখানে কোনো ময়লা ফেলা যাবে না। আর পানিটা দেখেন কী পরিমাণ স্বচ্ছ পানি, একদমই স্বচ্ছ। আর বালুগুলো তো পুরাই পিওর হোয়াইট, মানে এটা আসলে না দেখলে বোঝার কোনো উপায় নেই যে এতটা সুন্দর একটা জায়গা। অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আইল্যান্ড, বিচ, স্বচ্ছ পানি, সমুদ্র, সব কিছু মিলে আসলে অনেক এনজয় করেছি আমরা। আর আমরা মূলত গিয়েছিলাম বিজনেস টুরে, আর কোম্পানির নাম হচ্ছে রোডিও কোম্পানি।